কিছু সিনেমা এমন থাকে যে গল্প হালকা হলেও এর নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে, কিংবা চোখের আরাম আপনার মনের আরামকে খুঁজে নেবে। এমনই এক সিনেমা নিয়ে আজ কথা বলবো। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজকে আমরা কথা বলবো চরকির সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম পুনর্মিলনে নিয়ে। ওটিটি কেবল থ্রিলার জনরার জন্য উপযুক্ত এমন ধারা ভেঙে দিলেন মিজানুর রহমান আরিয়ান, আগেও ভেঙেছেন। থ্রিলার অ্যাকশন ঘরানার সময়ে সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা নিয়ে হাজির হয়েছেন তিনি, পরিবার সবার আগে। এমনই এক মেসেজ কনভে করতে চেয়েছে পুনর্মিলনে। আটজন কাজিনের বন্ধুত্ব ও সম্পর্কের টানা পড়েন নিয়ে নির্মিত হয়েছে এই গল্প। যাবো না, বিসমিল্লাহ। গল্পের সিনপসিস হলো, অন্তু যে এই কাজিনদের গ্লু অর্থাৎ সবাইকে একসাথে জুড়ে রাখেন, সে তারই কাছের এক কাজিন রিয়াদের স্ত্রী ত্রিনার প্রেমে পড়েন। মোর লাইক তারা দুজন দুজনের প্রেমে পড়েন। এরপর একটি হাসি খুশি পরিবারে চলে আসে দূরত্ব, সেটা হওয়াটাই স্বাভাবিক। বিবাহিত কারো প্রেমে পড়া বা বিবাহিত হয়ে অন্য কারোর সাথে প্রেম করাটা সামাজিক দিক দিয়ে খুব একটা ভালো চোখে দেখা হয় না, নৈতিক দিক নিয়েও এ বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু এমন একটা ধারণাকেই খুব সুন্দরভাবে হয়তো ভাঙতে চেয়েছেন আরিয়ান, কিংবা ভালোবাসা ছাড়া একটা সম্পর্কে থাকাও যে কষ্টকর এটাও বোঝাতে চেয়েছেন আরিয়ান। অনেকেই সহজভাবে বিষয়টি মেনে নাও নিতে পারে, এবং এই দ্বন্দ্বটাই তিনি তুলে আনতে পারতেন, আরিয়ান তুলে আনতে পারতেন, কিন্তু এখানে মূল এলিমেন্ট সেটা নয়। অন্তু আর ট্রিনার সম্পর্কের কারণে পরিবারে যে ভাঙন সৃষ্টি হয়, যে জটিলতা সৃষ্টি হয়, সেই জটিলতাকেই ভাঙতে চায় অন্তু। আর সে চায় সবাই আবার দূরত্ব ভুলে এক হোক, সেই চেষ্টাটাই পুনর্মিলনের গল্পের মেইন ক্যারেক্টার। Many happy returns of the day. Don't trust him. He's jealous. গল্প দেখানো হয়েছে দুটো টাইম ফ্রেমে। 2019 যখন রিয়াদ আর ত্রিনার বিয়েতে সব কাজিন একত্রিত হয়, পুরো পরিবার আনন্দে মেতে ওঠে। এরপর 2023 যখন সবাই অভিমানে দূরে সরে গেছে আর তাদেরকে এক করতে চেষ্টা করছেন অন্তু। এখানে একটু সমস্যা আছে, তা হলো এই দুই টাইম ফ্রেমে কেবল তারিখ দিয়ে বোঝানো হয়েছে, যা একটু বোঝার ক্ষেত্রে একটু হেকটিক এবং দেখার ক্ষেত্রে একটু আনরিয়ালিস্টিক। এছাড়া আরিয়ান এই গল্পে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঠিক যে গ্লোরিফাই করে দেখাতে চেয়েছেন সেটা বলবো না, তবে প্রেম অনুভূতি ভালোবাসার বিষয়টিও এখানে খুব একটা স্ট্যাবলিশড না। দর্শকের কাছে মনে হতেই পারে যে এই প্রেমের ভিত কী। যেমন বলিউডে আমরা একটা সিনেমা দেখেছিলাম, করণ জোহরের কভি অলবিদা না কেহনা, সেই সিনেমাতেও বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক, একটি প্রেমের বিষয় দেখানো হয়েছিল, তবে সেখানে কনক্রিট কিছু বেস ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু সিয়াম এবং ফারিনের প্রেমের বিল্ড আপটা যথাযথ এখানে মনে হয়নি। কিংবা মনস্তাত্ত্বিক সামাজিক দ্বন্দ্বের যে বিষয়টি, সেটিও খুব একটা প্রকটভাবে দেখানো হয়নি, দেখালে হলে হয়তো এই পারপাসটা আরও সার্ভ করতো, মনে হতে পারে কিছু একটা হয়তো থেকে গেল। হোয়ারেজ এই দুই অভিনেতা সিয়াম এবং ফারিন, তারা চেষ্টা করেছেন বেশ কিছু না বলেও, কিছু না করেও চোখ দিয়ে তারা বেশ অনেক অনুভূতি, অনেক সিচুয়েশন বোঝানোর চেষ্টা করেছেন। বিশেষ করে সিয়ামের কথা একটু আলাদা করে বলতে হয়, কারণ এই চরিত্রে আমার মনে হয় সিয়াম আহমেদ তার যথাযথ দিয়েছেন। তিনি ছাড়া এই অন্তু চরিত্রে আর কাউকে ভালো লাগতো না, ফারিনও যথাযথ চেষ্টা করেছেন। এছাড়া শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাসনুবা জাবিন, নওবা তাহিয়া, দীপ্ত দে সবাই ভালো অভিনয় করেছেন। বিশেষ করে আমার কাছে সবচেয়ে ন্যাচারাল অভিনয় লেগেছে হচ্ছে নূর ইমরান মিঠু এবং তাসনুবা জাবিনের অভিনয়। ডায়ালগসগুলো যদি আরও মজবুত হতো তাহলে গল্প আরও টানত, দর্শক আরও কানেক্ট করতে পারত। যেহেতু কাজিনদের বন্ধুত্ব ভালোবাসার গল্প, সেহেতু তাদের সম্পর্কের মিষ্টি দিকটাও আরও স্পষ্ট করতে হতো, কারণ আমরা ইমোশনালি তখনই কানেক্ট করতে পারবো যখন তাদের গল্প আমরা দেখব। কমেডি এলিমেন্টও আরও ন্যাচারাল হতে পারতো, কিছুটা আরোপিত লেগেছে কিছু জায়গায়। শেষ দৃশ্যে কিছু অসামঞ্জস্যতা রয়েছে। তুই কাজিনের বউয়ের সাথে প্রেম টেম করিস না, কিন্তু ভেজাল হয়ে যাবে। আপা তোমার মাথাটা না পুরোপুরি গেছে, তুমি আমাকে মিস করো না। অনেকেই বলেছেন বলিউড সিনেমার সাথে মিল পাওয়া গেছে, যেমন কাপুর অ্যান্ড সন্স, কিন্তু আমি বলবো মিলটা না খুঁজলেও আসলে চলে। সুন্দর সিনেমাটোগ্রাফি, কস্টিউম, কালার, মিউজিক, অ্যারেঞ্জমেন্ট সব কিছু দিয়ে উতরে গেছে পুনর্মিলনে। পারিবারিক এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এমন গল্প আরও সামনে আসা উচিত, আরও প্রকটভাবে আসা উচিত। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ফার্স্ট শোর পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সময়ের।